আমার আজকে যাত্রা পুরুলিয়া মানচিত্রে একেবারে একটি নতুন নাম ঘাট ওয়াটার প্রজেক্ট। চলুন তাহলে ঘুরে দেখা যাক ঘাট, তার আগে একটু ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, আমি অনুরাগ আর আপনারা দেখছেন ট্রাভেল উইথ অনুরাগ। আমার পরবর্তী ডেস্টিনেশন ঘাট ওয়াটার প্রজেক্ট। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি মানবিহার ওয়ান ও মানবিহার টু ব্লকের মধ্যবর্তী জায়গা, যেটা হচ্ছে কুমারী সেতু। আপনারা যদি মানবিহার দিক দিয়ে আসেন তাহলে আপনাদেরকে এই সেতুটা ক্রস করে যেতে হবে খড়িদ্বারা, ও তারপরে খড়িদ্বারা থেকে পাঁচ থেকে ছ কিলোমিটার ঘাট। চলুন তাহলে আজকে যাত্রা শুরু করা যাক ঘাটের উদ্দেশ্যে। তবে আমরা এরপরে যে খড়িদ্বার মোড় রয়েছে তার পাশেই রয়েছে সৃজন ডুঙরি। সৃজন ডুঙরি ঘুরে সোজা খড়িদ্বার দিয়ে ঘাট। খুব সুন্দর ভিউ পয়েন্ট এটা, এটা হচ্ছে সৃজন ডুঙরি। আপনারা যদি বানান দিক দিয়ে আসেন তাহলে বানান থেকে দূরত্ব হচ্ছে 17 থেকে 18 কিলোমিটার মতো, আর এখান থেকে আপনার পরের স্টপেজ খড়িদ্বারা, খড়িদ্বারা থেকে 6 কিলোমিটার ঘাট। সৃজন ডুঙরি থেকে আমি এবার বেরিয়ে পড়লাম ঘাটের উদ্দেশ্যে। মাঝে খড়িদ্বারা মোড়, খড়িদ্বারা মোড়ে পরিষ্কার পরিচ্ছন্নতার আরেক নাম সারথি ফাস্টফুড। অবশ্যই আপনার যাত্রা যদি বিকাল 4টার দিকে হয় আপনি অবশ্যই একবার দাঁড়িয়ে খেয়ে যাবেন। হালকা টিফিন করে পূর্বে রাস্তা ধরে এবার ঘাটের উদ্দেশ্যে